আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গরুর জি ভুনা এটা আসলে কেউ খান আবার কেউ কিন্তু অনেকেই আর কি পছন্দ করেন না যারা পছন্দ করেন না আমার রেসিপিতে একবার হলেও এটা ট্রাই করবেন ভীষণ টেস্টি এবং একবার খেলেই কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন এটা ভাত পোলাও খিচুড়ি রুটি লুচি অথবা পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক শুরুতেই দিবেন প্লিজ সবাই আমি কিন্তু সবার ভিডিও দেখে একটি লাইক কিন্তু দিয়েই আসি আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার সাথে থাকবে না যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক চলুন এখানে হচ্ছে আমি এই যে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলেট এটা সরিষার তেলেও করতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর হচ্ছে গোলমরিচ একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় বের হয় যখন এটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে এটাকে একেবারে একটু বাদামি কালার করে ভেজে নিব তো একটু বাদামি কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা এক টেবিল চামচ দিচ্ছি লবণ দেড় টেবিল চামচ দিব আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন ভালোভাবে কষিয়ে নিলাম মশলাগুলি তারপরে এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিলাম এক টেবিল চামিচ দিয়েছি গরম মশলা পাউডার এক টেবিল চামচ এবার আবারও ভালোভাবে মশলাগুলি কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন ততই কিন্তু টেস্ট হয় তো একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে ভেজে নিয়ে আমি আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো যখন এই যে উপরে তেলটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা আমাদের ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এ যে গরুর জিবা মানে মাথার মাংস যেটাকে বলে শুধু এর মধ্যে জিবা নয় মাথার মাংস আছে আপনারা চাইলে গরু খাসি যে কোনোটা দিয়েই কিন্তু করতে পারবেন ঠিক সেম প্রসেসে ভালোভাবে দু তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি দশ মিনিট তো দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে গেছে আর আমি যেভাবে রান্না করেছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয় একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্ট তো ভালোভাবে কষি নেড়েচেড়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি গরম পানিটা ইউজ করেছি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর জিব্বার মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতোই কিন্তু এটা সময় লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুইটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা না চাইলে না দিবেন। এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিন্তু আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো তো এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পরে মানে রান্নাটা প্রায় শেষের দিকে আসলে তো পনেরো থেকে বিশ মিনিট পরে এই যে ফিরে আসলাম দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়েছি এক চাচামিচ জিরার গুঁড়া আমি টালা জিরার গুঁড়াটা দিয়েছি আর টালা জিরার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন আমি দিয়ে দিব এলাচি পাউডার আধা চাচামিচের মতো এটা যে কোনো সুপার সুপে কিনতে পাবেন অথবা এলাচটাকে ভেজে গুঁড়ো করে নিলেই হবে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমি কিন্তু সব মাংস রান্নাতেই লাস্ট পর্যায়ে এলাচি পাউডারটা দিয়েই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তো রান্নাটা কমপ্লিট আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম গরুর জিভা ভুনা এটা দেখতেও যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার আর আমি আজকে এটা সার্ভ করেছি লুচির সাথে লুচির সাথে খেতে কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল কি আর বলবো আর ফুলকো ফুলকো গরম গরম লুচির সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু হ্যাভি টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও রেসিপিটা দেখে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাংস কিন্তু একটা মোটা আঁশ থাকে আর এই জিভার মাংসতে কিন্তু আঁশটা থাকে না যার কারণে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কাছে তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটাও সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে দেখা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশেই থাকবেন প্লিজ সবাই পাশে থাকলে একদিন এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমনায় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ